হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগানের পথে সবাইকে অনেক স্বাগত জানাই আজকে শুধু হ্যাঙ্গিং নিয়ে কথা বলবো কেন হ্যাঙ্গিং বাস্কেটের অনেকেরই অনেক খুব ইচ্ছা হ্যাঙ্গিং খুব দেখতেও ভালো লাগে আর এরকম ব্যালকনিতে হ্যাঙ্গিং করে রাখলে গাছপালা ফুল হলে বাইরে থেকে দেখতে সেটা অনেক সুন্দর লাগে তো একটা রুয়েলিয়ার গাছকে আমি হ্যাঙ্গিং করেছি একটা হ্যাঙ্গিং বাস্কেট এই বাস্কেটটা কেনা তো ফুল হয়েছে দেখুন সুন্দর আর এই গাছগুলো যেহেতু একটু ঝাঁপড়ি ঝুপড়ি হয়ে থাকে কিছু কিছু গাছ চয়েস করতে হয় যেগুলো হ্যাঙ্গিং করলেও দেখতে ভালো লাগে আর এটা যেরকম মিলির গাছ আছে কিন্তু মিলির বড়োটা হ্যাঙ্গিং করলে একদমই ভালো লাগবে না অনেক বড় বড় পাতা এটা মিনি সাইজ আছে ছোট ছোটো ফুল হয়েছে দেখুন পুচকে পুচকে তো এই এটা হ্যাঙ্গিং করেছি এটা হ্যাঙ্গিং করতে বেশ ভালো লাগে আর এখানে তো এইগুলো আছেই পর্তুলাকা তো প্রচুর হয়েছে ফুল দেখুন আজকে যার জন্য আজকে জাস্ট ভিডিওটা করছি কারণ সবসময় এত ফুল দেখাতে পারি না প্রচুর ফুল হয় খুব সুন্দর বড় বড় সাইজের ফুল হচ্ছে আর এদিকে ব্রায়া এইটা ওই কি যেন আজকাল পরশুর গাছ আছে এটাকে আমি হ্যাঙ্গিং করবার চেষ্টা করছি যদি না হয় তো একে আমি নর্মাল টবেই করে দেবো অনেকটা নয়নতলার মতন ফুল হয় আর এটা ব্রায়া ব্রায়াটা তো দেখিয়েছি বনসাই আর এটা আপনাদের এটা কী যেন একটা নাম আছে এটা ভালো একটা গাছ এটাও বেশ সুন্দর বনসাইয়ে হয় আমি একটা ডাল পুঁতেছিলাম তো সে ডাল থেকে হয়ে গেছে হ্যাঙ্গিং বলতে আপনাদের অর্কিড হয়া এগুলো সবই হ্যাঙ্গিংয়ের অপশানে থাকে তো কিছু কিছু গাছ হ্যাঙ্গিং করলে দেখতে ভালো লাগে বলেই জাস্ট হ্যাঙ্গিংটা করা তো আমার কাছে তো এই সমস্ত গাছগুলো হ্যাঙ্গিং করতে সুবিধা হয় কারণ আমার এখানে সবটা এতটাই ছোটো বারান্দা যে সব সময় সব গাছ কিন্তু আমার নিচের দিকে রাখা সম্ভব হয় না তো আমাকে হ্যাঙ্গিং অপশান নিতেই হয় তো আজি শুধু হ্যাঙ্গিং বলবো হ্যাঙ্গিংয়ে অর্কিডের জন্য তো কিচ্ছু লাগে না শুধু কাঠকলা লাগে রেডের টুকরো লাগে কিন্তু যদি আপনি নর্মাল কোনো গাছ করেন মানে ধরুন এই সমস্ত গাছ তো এতে ভেতরে তো হলেও মাটি দিতে হবে কিন্তু আমি ম্যাক্সিমামটা আপনার তলার দিকটা সিন্ডার দিই কারণ সিন্ডারে আপনার এ কম থাকে মানে একটুখানি ভারী কম হয় তো হ্যাঙ্গিং এই যে রডটা আছে রডটা খুব একটা বেশি প্রেশার পাবে না তলার দিকে একটু সিন্ডার আর তারপরে বালি আর একটু মাটি মিশিয়ে তো আপনার হ্যাঙ্গিংটা করি কারণ পুরোটা যদি আমি বালি পুরোটাই যদি মাটির করি তাহলে প্রচণ্ড ভারী হয়ে যায় আর পুরোটা যদি বালির করি বালিও ভারী হয় শুকোলে হালকা কিন্তু এমনি সময় অনেকটা বেশি ভারী তো ওই জন্য সিন্ডার অনেকে আপনার আপনি সিন্ডার বালি মিশিয়েও করতে পারেন মাটির পরিমাণ হ্যাঙ্গিংয়ে আমার কাছে অনেকটাই কম মাটির পরিমাণ খুব একটা দিই না বললেই ওই ওপর ওপর সারফেসে যেটুকু দরকার হয় সেইটুকু মাটির দিই একদম না দিতে তো গাছ হবে না কিন্তু বালি আর সিন্ডারের পরিমাণটা বেশি এ পাশে যেরকম এই হ্যাঙ্গিং আছে এতেও আপনার সিন্ডার আছে কোকোপিট আছে যেহেতু হয়া হয়াতে কোকোপিট একটু লাগে সিন্ডার বাড়ি কোকোপিট এসব মেশানো আছে ও পাশে হ্যাঙ্গিংটাতেও তাই আছে এইখানে যেটা আছে সেটা আমি চেঞ্জই করিনি এখানে দেখুন এখানে যেটা ক্রিসমাস ক্যাক্টাসের যেটা আছে তো সেটা আমি চেঞ্জই করিনি ওরা যে প্যাকেটটা দিয়েছিলো সেই প্যাকেটটাই আছে ওখানে একটা দেশি গোলাপের এ আছে ওটাতে একটুখানি মাটি আছে কারণ যেহেতু গোলাপ একটু মাটি লাগবে টোটালটা সিলিন্ডারে করিনি আবার টোটাল সিলিন্ডারে করলে বাই চান্স যদি একদিন জল দিতে ভুলে যায় তো গাছটা নষ্ট হয়ে যাবে তো হয় ওখানেও ফুল হয় হচ্ছে হচ্ছিলো শুকিয়ে গেছে তো ওই জন্য ওইটা যেহেতু ডাইরেক্ট স্লিডিংয়ের সঙ্গে অ্যাটাচ আছে তাই একটু ভারী হলেও অসুবিধা নেই কিন্তু এইগুলো যেহেতু আমি এক্সট্রা এক্সটার্নাল করে করেছি এখানে তো কোনো হ্যাঙ্গিংয়ের অপশান ছিল না আমি রড লাগিয়ে করেছি তো তখন একে কত চিন্তা করতে হয় যে কতটা পরিমাণে হালকা করলে এরা ঠিকঠাক থাকবে তো জাস্ট এইটুকুই আর কেয়ার তো একই রকম যা এখানকার নর্মাল গাছকে দিচ্ছি সবই এদেরকেও দিই আপনার ওই খোল খোলপচা নর্মাল এনপিকে ব্যালেন্স এনপিকে যদি ফুল না আসে তো শূন্য শূন্য পঞ্চাশ তো আর গাছের গ্রোথের ওপর ডিপেন্ড করছে গাছের গ্রোথ যদি খুব ভালো না হয় তাহলে শূন্য বাহান্ন চৌত্রিশ সেটা গাছের ওপর ডিপেন্ড করে ওটা বলে বলে বোঝানো যায় না আপনার গাছের কন্ডিশন কি সেই অনুযায়ী কিন্তু খাবারগুলো ডিপেন্ড করে তো জাস্ট আজকে হ্যাঙ্গিং নিয়ে কথাবার্তা বললাম আর পেস্টিসাইড তো অবশ্যই স্প্রে করবেন পেস্টিসাইডটা দরকার লাগে ফান্সিসাইড দরকার লাগবে না আমি যে মাটির রেশিও বললাম কাকুরে মাটি তো তাতে ফান্সিসাইড দরকার লাগে না তো যতটা যখন না দরকার লাগবে না ততক্ষণ ফ্রান্সিসায় স্প্রে করার দরকার নেই সবসময় স্প্রে করলে গাছের পাতা কুড়মুড়ে টাইপের হয়ে যায় কীরকম আর সাদাটা সাদাটা দেখতে হয়ে যায় বাজে দেখতে লাগে তো জাস্ট এইটুকুই দেখে বলবেন কিরকম লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান যে এইটুকু জানি এইটুকু নিজে নিজে করছি নিজে নিজে শিখে করছি মানে নিজেই করছি নিজেরই এক্সপিরিয়েন্স বাড়ছে তো এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা অবশ্যই করি তো আগামীকাল আরও ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আসবো আজকে এইটুকুই